কিছুদিন আগে একজন আলেমের মৃত্যুবরণ করার পরে আমরা দেখলাম বাড়াবাড়ির একটা নজির। একদল মানুষ তারা তাকে এমন ভাবে এমন জায়গায় হাইলাইট করতে করতে একেবারে নবীদের কাতারে নিয়ে চলে গেলেন, তার জন্য গায়েবানা জানাজা সারা দেশ সারা বিশ্বব্যাপী শুরু করে দিলেন। একবারে তারা চিন্তা করলেন না যে এই গায়েবানা জানাজা এটা ইসলামে আসলে আছে কিনা। এইভাবে তার তিনজন যে খলিফা মারা গেলেন, নিহত হলেন, অত্যন্ত মর্মান্তিকভাবে তারা নিহত হলেন, কিন্তু তাদের মৃত্যুতে কোনো গায়েবানা জানাজা মুসলিম বিশ্বের অন্য কোনো শহরে কোথাও হয়েছিল? কোনো প্রমাণ পাওয়া যায়? গায়েবানা জানাজা শুরু করে দিল অধিক মোহাব্বত করতে। যে এগুলো হচ্ছে মোহাব্বতের নামে চরমপন্থা, মোহাব্বতের নামে বাড়াবাড়ি। দিন আগে একজন আলেমের মৃত্যুবরণ করার পরে আমরা দেখলাম বাড়াবাড়ির একটা নজির। আর একদল মানুষরা বলছেন যে না, উনি মারা গেছেন ইন্নালিলা পর্যন্ত বলা যাবে না, তিনি যেহেতু সুন্নাতের উপরে পুরোপুরিভাবে ছিলেন না, কিছু কিছু জায়গায় তার মধ্যেও বেদাত ছিল, অতএব তার মৃত্যুতে ইন্নালিলা পর্যন্ত বলা যাবে না। এই আরেক ধরনের বাড়াবাড়ি। কিছুদিন আগে একজন আলেমের মৃত্যুবরণ করার পরে আমরা দেখলাম বাড়াবাড়ির একটা নজির। একদল মানুষ তারা তাকে এমনভাবে এমন জায়গায় হাইলাইট করতে করতে একেবারে নবীদের কাতারে নিয়ে চলে গেলেন, তার জন্য গায়েবানা জানাজা সারা দেশ সারা বিশ্বব্যাপী শুরু করে দিলেন। একবারে তারা চিন্তা করলেন না যে এই গায়েবানা জানাজা এটা ইসলামে আসলে আছে কিনা। এইভাবে গায়েবানা জানাজা করতে পারেন আপনি, সেটা কখন? যখন কোনো ব্যক্তির আপনি জানবেন যে তার জানাজাই হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবনে মাত্র একবার গায়েবানা জানাজা পড়েছিলেন, সেটা বাদশাহ নাজ্জাশির জন্য। বাদশাহ নাজ্জাশি তিনি ছিলেন আবিসিনিয়ার বাদশাহ, তিনি ছিলেন গোপনে ইসলাম গ্রহণকারী, তার জন্য কেউ সেখানে জানাজা পড়ে নাই। এই জন্য আল্লাহ রাসূল যখন জানতে পারলেন মারা গেছে, তখন তিনি সাহাবীদের নিয়ে গায়েবানা জানাজা পড়েছিলেন। এছাড়া তার জীবনে একবারও কখনো তিনি গায়েবানা জানাজা পড়েন নাই। যদি গায়েবানা জানাজা পড়া জায়েজ হতো এইভাবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সারা বিশ্বব্যাপী গায়েবানা জানাজা পড়া হতো না? আল্লাহ রাসূলের কোনো গায়েবানা জানাজা হয়েছিল? তার তিনজন যে খলিফা মারা গেলেন, নিহত হলেন, অত্যন্ত মর্মান্তিকভাবে তারা নিহত হলেন, কিন্তু তাদের মৃত্যুতে কোনো গায়েবানা জানাজা মুসলিম বিশ্বের অন্য কোনো শহরে কোথাও হয়েছিল? কোনো প্রমাণ পাওয়া যায়? গায়েবানা জানাজা শুরু করে দিল অধিক মোহাব্বত করতে। যে এইগুলো হচ্ছে মোহাব্বতের নামে চরমপন্থা, মোহাব্বতের নামে বাড়াবাড়ি। আর একদল মানুষরা বলছেন যে না, উনি মারা গেছেন ইন্নালিলা পর্যন্ত বলা যাবে না, তিনি যেহেতু সুন্নাতের উপরে পুরোপুরিভাবে ছিলেন না, কিছু কিছু জায়গায় তার মধ্যেও বেদাত ছিল, অতএব তার মৃত্যুতে ইন্নালিল্লাহ পর্যন্ত বলা যাবে না। এই আরেক ধরনের বাড়াবাড়ি। একজন মুসলমান আরেকজন মুসলমানের মৃত্যুতে অবশ্যই ইন্নালিল্লাহ পড়তে পারে, অবশ্যই তার জন্য দোয়া করতে পারে, কারণ একজন মুসলমান কখনোই কামনা করে না আরেকজন মুসলমান সে জাহান্নামে চলে যাক। একজন নিকৃষ্ট ব্যক্তির জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আপনারা জানেন কিনা যে মুসলিম বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক যাকে বলা হয় তিনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ তিনি একজন জালেম শাসক ছিলেন, তিনি এত বেশি জুলুম করেছিলেন, তিনি এত বেশি জুলুম করেছিলেন যে তিনি কাবা ঘর পর্যন্ত ভাঙতে কুণ্ঠা বোধ করেন নাই। সেই হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর এক মাস আগে তার মধ্যে একটা অনুসূচনা এসেছিল যে আমি সারা জীবন এত অপরাধ করলাম, এত মানুষ হত্যা করেছি, আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করবে না। বিশিষ্ট তাবেই হাসান বসরিকে ডাকা হলো। হাসান বসরিকে জিজ্ঞাসা করলেন হাজ্জাজ বিন ইউসুফ, হে হাসান বসরি, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? আমি যে এত অপরাধ সারা জীবন করেছি, কত সাহাবীর রক্ত আমার এই তরবারিতে রঞ্জিত হয়েছে, আমি কাবা ঘর পর্যন্ত ভেঙে ফেলেছিলাম, আমার এই অপরাধকে আল্লাহ কখনো ক্ষমা করবেন? হাসান বসরি বলেছিলেন, আপনি যদি আল্লাহর কাছে কায়মানো বাক্যে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারেন। তারপরে শেষ একটা মাস, তার ইতিহাসে বলা হচ্ছে শেষ একটা মাস তিনি এত বেশি কান্নাকাটি করেছিলেন, এত বেশি তিনি তওবা করেছেন আল্লাহর কাছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। অতঃপর তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার কিছুদিন পরে হাসান বসরি তিনি বলছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম যে হাজ্জাজ বিন ইউসুফ তাকে আমি স্বপ্নে দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে? তখন তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে। যেহেতু স্বপ্নের ঘটনা, এটা কোনো দলিল নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে হাজ্জাজ বিন ইউসুফকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, পারেন না তার মতো অপরাধী কেউ? তাহলে আমাদের সমাজে যারা অপরাধী রয়েছে আমরা জানি কেউ কেউ অপরাধ করতেই পারে, কিন্তু তার জন্য আমরা কখনো খারাপ কিছু চিন্তা করব না, বরং তার জন্য আমরা ক্ষমার দোয়া করব।
তার জন্য আমরা জান্নাতের দোয়াই করব, ভালো দোয়াই করব। এটাই হচ্ছে একজন মুসলিম হিসাবে অপর মুসলিমের উপরে হক।